ओम गंग गणपताय नमो, ओम गंग गणपताय नमो। নমস্কার, সৌভাগ্যবার্তা অনুষ্ঠানে সকলকে স্বাগত। প্রতিদিন যেমন সকালে আমার প্রোগ্রাম চলে, যথারীতি আজও সেই প্রোগ্রামের জন্য আপনাদের সামনে এসেছি। আজকের আলোচনা বিষয় হচ্ছে, আগে এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে পূজা সংক্রান্ত নিয়ে কিন্তু পরপর এপিসোডগুলো চলছে। আজকের এপিসোডে যেটা আগের এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে নবপত্রিকা কী, নবপত্রিকা কীভাবে পুজো করা হয়, আজকের আলোচনা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কুমারী পূজা। এই কুমারী পূজা, কুমারী পূজা হচ্ছে শারদীয় উৎসবের একটা বর্ণাঢ্য উৎসব, একটা বর্ণাঢ্য উৎসব। বিশেষ করে কুমারী দেবী দুর্গাকে পার্থিব প্রতিনিধি হিসাবে বলছে, দেবী দুর্গাকে কুমারী পার্থিব প্রতিনিধি হিসাবে কিন্তু পূজা করা হয়, তাকে পূজা করা হয়। এছাড়া এই কুমারী পুজো, দুর্গাপুজো ছাড়া জগদ্ধাত্রী পুজো, কালী পূজা এবং অন্নপূর্ণা পূজা, এছাড়া কামাখ্যা যে শক্তিপীঠের যে অমাবস্যা যে যেটা অনুষ্ঠান হয়, তাতেও কিন্তু কুমারী পূজার কিন্তু পূজা করা হয়। এই কুমারী পূজা নিয়ে অনেকে অনেক মতবাদ আছে, অনেকে অনেক মতভেদ আছে, অনেকে অনেকভাবে বিভিন্নভাবে পূজা করে, তারা বিভিন্ন তিথি অনুযায়ী পুজো করে। এটা সাধারণত অষ্টমীর শেষেই কিন্তু এই কুমারী পূজা করা হয়, অনেকে নবমীতেও এই কুমারী পূজা করা হয়। কুমারী পূজা শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর অনুমতিতে স্বামী বিবেকানন্দ 1901 সালে তিনি রামকৃষ্ণ মিশনে প্রথম এই কুমারী পূজা প্রচলন করেছিলেন। এই কুমারী পূজা, কুমারী পূজা মানে কি, নারী জাতিকে সম্মান ও শ্রদ্ধা সহকারে পূজা করা, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব জগতে একটা নারীর একটা সম্মান ভালো থাকে, তাদের মর্যাদা দেওয়া হয়, তাদের শ্রেষ্ঠত্ব হিসাবে প্রমাণের জন্য এই কিন্তু কুমারী পূজা করা হয়। এই কুমারী পূজা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পূজা করা হয়। সেটা হচ্ছে বৃহদ্দম পুরাণে কী বলেছে, বৃহদ্দম পুরাণে বর্ণনা অনুযায়ী দেখা যাচ্ছে যে দেবী যখন দেবতারা সমস্ত সিংহাসন তাদের দখল মানে হারিয়েছিল এবং দেবীকে আরাধনা করার জন্য তার স্তব্ধ জপ করেছিল, তখন কুমারী মা দুর্গা কুমারী হিসাবে তাদের সামনে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও দেবী পুরাণে তন্নসারে যোগিনী তন্ত্রে পুরোহিত দর্পণে এবং যেটাকে বলা হয় প্রাণতোষী, এই বিভিন্ন যে ওই পুরাণ যে ধর্ম গ্রন্থে এই কুমারী পূজার সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এই কুমারী সেটা নিয়ে আমি আলোচনা আসব। তার আগে যে এই এপিসোডে কতটা হয় যতটা সম্ভব আমি বলবো, তারপরে একটু আপনাদের সামনে আরও একটু কিছু আমি আলোচনা করছি। সেটা হচ্ছে যে যে সামনে পুজো চলছে, পুজো অলরেডি শুরু হয়ে গেছে, তো এই পুজো সংক্রান্ত আমার একটা সুখবর আছে। সেটা হচ্ছে যে আমার কাছে এখন থেকে মানে অনেকদিন থেকে এটা চালু হয়েছে, এর থেকে ধনতেরাস পর্যন্ত, এই পুজো সংক্রান্ত সময় ধনতেরাস পর্যন্ত চলবে, যে বুকিং করে যারা আমার চেম্বারে আসবে তারা যে কোনো গিফট পাবে, সেটা কোনো যন্ত্র হতে পারে, সেটা কোনো রেমেডি হতে পারে, যে কোনো কোনো হয়তো পাদ শিবলিঙ্গ হতে পারে, যা হোক কিছু যে কোনো উপহার কিন্তু এই পুজো ধনতেরাস পর্যন্ত এই নিয়মটা চালু থাকবে। বুকিং করে যদি চেম্বারে আসে দেখাতে তাহলে এই উপহার পাবে। এছাড়া কেউ যদি মনে করেন যে আমি রেমেডি নেব, আমি কোনো গ্রহ প্রতিকার নেব, সেক্ষেত্রে তিনি 20% অর্থাৎ 20% তিনি ছাড় পাবেন। ঠিক আছে, আলোচনার মধ্যে আসবো। একটু কোন দাদা ভাই ফোন আছে দেখি। হ্যালো, নমস্কার দাদা, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। সকাল সকাল অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে দাদা। খুব ভালো লাগে? হ্যাঁ দাদা। খুব ভালো বলতে কতটা ভালো? টোটকাগুলো তো মারাত্মকভাবে আমার কাজ করছে জীবনের সাথে। তাই? হ্যাঁ, এক তো এইটা নিয়েই তো অনেক আলোচনা আছে, সবাই বলে দাদা আপনি যে টিপসগুলো দেন আমরা করে খুব ভালো থাকি, অনেকে বলে স্যার টিপস খুব সুন্দর, আরও আপনি দিতে থাকেন তো খুবই ভালো। ঠিক আছে, তো এই টিপসের যখন দেখবেন যে আমি টিভি প্রোগ্রাম দেখতে পাচ্ছি না বা কোনো সময়ের অভাবে যা হোক হতে পারে, তার জন্যে আপনারা ইউটিউবে গিয়ে যদি ডক্টর শিবাচার্য সৃষ্টি টিভি বলে সার্চ করেন সমস্ত প্রোগ্রামগুলো পেয়ে যাবেন, বুঝলেন?
এবং তাতে সব লাইভ প্রোগ্রাম আছে, এমনি সকালের যে আপনার প্রোগ্রাম আছে প্রোগ্রাম সবই সব। আমি কোনো কিছুই মিস করি না টোটকাগুলোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? দাদা একটু নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম। নিজের সম্পর্কে আছে, বলুন, ডেট অফ বার্থ বলুন। 24/5/2000। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ ওই 24/5/2000, তাই তো? সময়? সময় 11:40 দাদা। আচ্ছা, জন্মস্থান কোথায়? হুগলি দাদা। হুগলি, তাই তো? আচ্ছা, 24/5/2023-24 হুগলি। আচ্ছা ঠিক আছে। আপনার বুধবার জন্ম। হ্যাঁ দাদা একদম ঠিক। রাশি হচ্ছে মকর রাশি এবং কুম্ভ লগ্ন। শ্রবণা নক্ষত্রের জন্ম, গণ হচ্ছে দেবগণ। জন্মছকে আসা যাক, দেখি। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় বৃহস্পতি শনি, তৃতীয় বৃহস্পতি শনি, চতুর্থে রবি, বুধ, শুক্র, মঙ্গল। আচ্ছা, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে রাহু, সপ্তমে গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কোনো গ্রহ নেই, দশমে হচ্ছে রুদ্র, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে হচ্ছে চন্দ্র, কেতু, ইন্দ্র, বরুণ। আচ্ছা, এবার কি জানতে চান বলুন? দাদা আমার এ সম্বন্ধে জানতে চাইছি, কাজের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। কাজের সম্পর্কে জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, যেহেতু আপনি কি কমার্স নিয়ে পড়েছেন, বুঝলেন, কমার্স নিয়ে তো, হ্যাঁ, তো আপনার চতুর্থ পত্নী, আপনার দশমপতি মঙ্গল, দশমপতি মঙ্গল আপনার চতুর্থে বসে রয়েছে এবং রবি, বুধ, শুক্র, শনি, চন্দ্রের সঙ্গে কনজাকশন। আপনার যে কর্মটা এখানে বর্তমানে যে কর্মটা আছে, ঠিক আছে, জল সংক্রান্ত কোনো কর্ম জায়গা, মানে এটা কোনো প্রাইভেট সেক্টরে কর্ম, ঠিক আছে, এবং সম্ভবত এটা নেভিতে ওই লাইনে, যেটা যে লাইনে পড়াশোনা করছে ওই লাইনেই কিন্তু কর্মটা আছে। আমি চেষ্টা করছি, নেভিতেই চেষ্টা করছিলাম। হ্যাঁ, নেভিতে গেলেই কিন্তু কর্মটা ভালো হবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে আপনার জন্মছকে, জন্মছক মানে এডুকেশন লাইনটা খুব ভালো ছিল, কিন্তু কর্মের জায়গাটা একটু সমস্যা আসবে, যেহেতু আপনার কালসর্প দোষ রয়েছে, ঠিক আছে, গোণন দোষ রয়েছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে মাঙ্গলিক, ঠিক আছে। তো চেষ্টা করবেন যে কোনো কোনো প্রাজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে, ঠিক আছে। আমি তো ভাবছিলাম দাদা আপনার কাছে যাবো একবার, কিন্তু আপনি পুলিশে কোথায় বসেন এটা একটু যদি আমাদের বলে দেন। আচ্ছা, তাহলে আপনি বুকিং নম্বরে ফোন করে নেবেন, ঠিক আছে, বুকিং নম্বরে আপনি বুকিং করে নেবেন, আপনাকে জানিয়ে দেওয়া হবে হুগলি কোথায় বসা হয়, ঠিক আছে, কিংবা হাওড়াতে যেখানে হোক, ঠিক আছে, আপনি দেখিয়ে নেন। আর এই জন্ম ছকে সামান্য একটু রেকটিফাই করে নেন, রেকটিফাই করে দেখবেন আপনার কিন্তু আপনার জীবন সাকসেস পাবেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, যেটা আলোচনায় ছিলাম, যেটা হচ্ছে যে কুমারী পুজো, তো এই কুমারী পুজো নিয়ে আলোচনার মধ্যে থাকবো, কুমারী পুজো নিয়ে আলোচনা থাকবো পরে এপিসোড, বাকিটা করবো, কিন্তু আজকে তো বলা সম্ভব না। তো যেটা আমার প্রত্যেক দিন একটা করে ছোট্ট করে যেটা টিপস থাকে, সেটা তো এটা একটা আকর্ষণীয় টিপস, ঠিক আছে, প্রত্যেকে এর জন্য অপেক্ষা করে। তো আমি কোন চেম্বারে আমাকে কত ডেটে কোন ডেটে কোথায় পাবেন আমি সেটি নিয়ে আলোচনা করছি। হাওড়ায় পাবেন আমাকে 13ই অক্টোবর, মালদা পাবেন 13ই অক্টোবর, কৃষ্ণনগর পাবেন 14ই অক্টোবর, শিউড়িতে পাবেন 15ই অক্টোবর, বর্ধমানে পাবেন আমাকে 16ই অক্টোবর, শিলিগুড়ি পাবেন 10ই অক্টোবর, বাঁকুড়ায় পাবেন 11ই অক্টোবর, মেচেদায় পাবেন 11ই অক্টোবর, এবং দুর্গাপুরী পাবেন 12ই অক্টোবর, বহরমপুরীও পাবেন 12ই অক্টোবর। এছাড়া আমাকে প্রতি বুধবার পাবেন হাতিবাগান, প্রতি বৃহস্পতিবার পাবেন গড়িয়াহাট, প্রতি সোমবার পাবেন বারাসাত, এবং প্রতি শুক্রবার পাবেন নিউ টাউনে। এই চেম্বারে আপনারা যদি দেখাতে চান, আমার বুকিং নম্বর যেটা যাচ্ছে 8100279432, এই নম্বরে আপনারা ফোন করে বুকিং করে নেবেন, এবং পুজোর মধ্যেই যদি চলে আসতে পারেন তাহলে আপনারা সেই সুজন্য যে সুবর্ণ সুযোগ আছে, এই সুযোগটি আপনারা, যে সুবর্ণ সুযোগ, যে উপহার, সেই উপহারটি আপনারা পেয়ে যাবেন। তো আলোচনায় মধ্যে আসছি, আলোচনার যে একটা টিপ, যেটা চারশন, এটা আমি প্রত্যেক দিন একটা করে এই টিপ দিয়ে থাকি, তার জন্য অনেকে ধরেন রেমেডি নিতে পারেন না, অনেকে গ্রহ প্রতিকার নিতে পারেন না, অনেক আর্থিক সমস্যা থাকতে পারে, অনেক প্রবলেমের জন্য সেটা হয়তো করতে পারেন না, তার জন্য তাদের প্রত্যেকে একটা করে টিপস দিয়ে যাই, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সন্তানকে সুস্থভাবে, তাকে ভালো শিক্ষা
তাকে সে গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করার জন্য, এবং সন্তান যাতে ভালো কর্ম করতে পারে সেই ব্যবস্থা করার জন্য, নিজে দাম্পত্য জীবনে সুখী থাকা যায়, সংসারে ভালো থাকা যায়, আর্থিক উন্নতির জন্য বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন রকম আমি কিন্তু টিপস দিয়ে থাকি। তো আজকেরও সেটা অনাথা হবে না, আজকের আমি যে টিপসটা দেব সেটা হচ্ছে, সন্তান অবাধ্য হলে কিভাবে তাকে ভালো পথে ফিরিয়ে আনবেন। অনেক সময় দেখা যাচ্ছে অনেকে আমাকে জানিয়েছেন, স্যার আমার সন্তান আমার ছেলে পড়াশুনো ভালো করছে না, কুসঙ্গ দেশে পড়েছে, আমার মেয়ে ভালো পড়াশুনো করছে না, পড়তে বসলে সে হঠাৎ মাথা গরম করে ফেলে, বা কোনো সমস্যায় তার ফোনে ব্যস্ত থাকে, অনেকে গেম নিয়ে ব্যস্ত থাকে, নানান এই সমস্যায় ভোগে। তো সেই থেকে আপনি একটা টিপ দেন, তো এটা অনেকের অনুরোধ এসছে, তো আজকের সেই অনুরোধটা হচ্ছে আমি বলছি যে কোনো শনিবার মঙ্গলবার, কোনো শনিবার বা মঙ্গলবার কী করবেন, দোকানে গিয়ে, ভালো হোলসেলার দোকানে গিয়ে কি মুদি দোকানে গিয়ে এক দামে কিছু পুরানো গুড় কিনবেন, পুরানো গুড় কিনবেন, কিনে এনে আনার পরে কী করবেন, সেই গুড়টা, ঠিক আছে, সেই গুড় থেকে কিছু গুড় রাখবেন, অল্প কিছু গুড় রাখবেন, আর বাকি গুড়টা কী করবেন, কোনো গোপন জায়গায়, গোপন জায়গায় মাটির তলায় পুঁতে দিয়ে আসবেন, সেই মাটির তলায় পুঁতে দিয়ে আসবেন। আর যেটুকু বাড়ি অল্প করে গুড় রেখেছেন সেই গুড়টা কি করবেন, কোনো পশুকে, আপনার বাড়ি পালিত করা মানে আপনারা পুষে আছে রেখেছেন বাড়িতে কোনো পশু, বিশেষ করে গরু, ঠিক আছে, তাকে এই গুড়টা খেতে দেবেন। এইরকম কি করবেন, এই শুভযোগ বলেছি প্রতি শনিবার কিংবা মঙ্গলবার যে কোনো একটা বার করতে হবে, এরকম সাতটা সপ্তাহ ধরে করতে হবে, সাতটা সপ্তাহ। এমন কিছু কঠিন টিপস না, জাস্ট কিছু গুড় কিনতে হবে, পুরানো গুড় ভালো মুদিখানা দোকান থেকে এবং পুরানো গুড় কিনে সেটা অল্প কিছু পরিমাণ বাড়ি রাখতে হবে, সেটা কোনো যেটা বাড়ি রাখবেন সেটা কোনো গৃহপালিত পশু বিশেষ করে গরুকে খাওয়াবেন, আর বাকি গুড়টা কী করবেন, কোনো গোপন জায়গায়, বাগানে, বাড়ির বাগানে বলেন, যেখানে বলেন, গোপন জায়গায় সেখানে মাটিতে পুঁতে দিয়ে আসবেন। এরকম সাত সপ্তাহ ধরে করবেন, প্রতি শনিবার কিংবা মঙ্গলবার যে কোনো একটা বারে করার পরে দেখবেন যে আপনার সন্তান ঠিক আপনার কন্ট্রোলে এসে গেছে, সে ভালোভাবে পড়াশুনো করছে, সে কুসঙ্গ থেকে বেরিয়ে এসছে, এরকম তার থেকে মুক্তি পায়। আপনারা অবশ্যই এই টিপসটা করবেন, এই টিপসটা খুবই ভালো একটা টিপ, এটা আমি আগের এপিসোডগুলো আমি বলিনি, এটা আমি প্রথম এই বলেছি, এটা করলে খুবই ভালো হবে। তো যে টিপস সম্পর্কে তো আমি আলোচনা করলাম এবং জন্মসহ বিভিন্ন সমস্যা নিয়ে বললো, তা আমি আরও একটি যেটা কথা এটা বারবারে বলেছি যে আগে যে মহালয় যে দিনটা গেছে সেই মহালয়ার দিনে বিভিন্ন গ্রহ প্রতিকার নেওয়ার কথা বলেছিলাম, তো সামনে যেটা আসছে দীপান্বিত অমাবস্যা, যদি জন্মছকে কোনো সমস্যা হয়ে থাকে, কারো দাম্পত্য জীবনের সমস্যা, কারোর মাঙ্গলিক সমস্যা, কারোর শনি সাড়ে সাথে, যে কোনো জন্মছকে কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে, তো এই ভালো ভালো যে যোগ যাচ্ছে এই যোগে কিন্তু সংস্কার করা যায়, সঠিক গ্রহ প্রতিকার নেওয়া যায়। তার জন্য যদি নিতে চান আমার যে হেল্পলাইন যাচ্ছে, হেল্পলাইনে আপনারা বুকিং করবেন, বুকিং করে অবশ্যই চলে আসবেন, আপনাদের সমস্যা থেকে মুক্তি থাকার একমাত্র পথ দেখাবে যে কোনো জ্যোতিষ। এই জ্যোতিষবিদ্যাই পারে একটা মানুষের সুন্দর লাইফ গড়ে তুলতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।